আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো সুস্বাদু ভেজ বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা রান্না করার জন্য আজকে আমি বেশ কয়েক রকমের সবজি আর সয়া চাঙ্ক ব্যবহার করব। ভীষণ ঝটপট করে মজাদারের রেসিপিটি কীভাবে তৈরি করে নেওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সামনেই তো রমজান চলে এসেছে, চাইলে ইফতার কিংবা সেহরির জন্য কিন্তু ঝটপট করে পারফেক্ট এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন একদম রেস্টুরেন্টের মতো করে। তো চলুন এটা আজকে আমি কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহ রহমান রহিম। প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আমি এখানে সুগন্ধি চালটা নিয়েছি, এর পরিবর্তে চাইলে কিন্তু বাসমতি চালও নিয়ে নেওয়া যেতে পারে। এবার এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। তো আমি পানি দিয়ে দিচ্ছি, 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর ভালোমতো ধুয়ে ঝরা দিয়ে রেখে দিতে হবে। এতে করে পোলাও বা বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরা হয়। তো আমি এটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এদিকে আমি নিয়ে নিচ্ছি কিছু সয়া চাঙ্ক। আমি এখানে নিয়েছি 1.25 কাপ পরিমাণে, কারণ এইটুকুই কিন্তু ভিজে অনেকটা হয়ে যাবে। তো গরম পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। এতে করে এটা একদম ভিজে ফুলে নরম হয়ে যাবে আর দেখবেন যে অনেকটা হয়ে যাবে। অবশ্যই গরম পানি দিয়ে কিন্তু ভিজিয়ে রেখে দিতে হবে। তো আমি গরম পানি দিয়ে দিয়েছি এখানে। এবার আমি রেখে দিচ্ছি এটাকে 10 মিনিটের জন্য। এদিকে নিয়েছি আমি কিছু সবজি, যেগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর পানিটাকে ঝরা দিয়ে রেখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে নিয়েছি আমি একটা ডিপ হাঁড়ি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 4টি এলাচ আর দিয়ে দিলাম 1 টুকরো দারুচিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি 1.25 কাপ পরিমাণে। দিয়ে একটু নাড়াচাড়া করে প্রথমে আমি অপেক্ষা করছি পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা যখন এরকম হালকা একটু নরম হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে আদা বাটা, 1 চা চামচ পরিমাণে রসুন বাটা আর আধা চা চামচ পরিমাণে জিরা বাটা। এবারে পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাকে ভালোমতো একটু ভেজে নিতে হবে। তো একসাথে এখন ভাজা হবে। পেঁয়াজটা কিন্তু হালকা একটু লাল লাল করে নেবো, আমি খুব বেশি লাল করছি না, একদম একটু মানে বাদামি হলেই কিন্তু চলবে। তো এটাকে আমি ভেজে নিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে। আদা রসুনটা ভালোমতো ভাজা হয়ে গেলে কিন্তু আর কাঁচা সেই গন্ধটাও থেকে যাবে না। এরকম যখন হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, যার যার পছন্দ মতো ঝালটা বুঝে দিয়ে দিতে পারেন। আমি এখানে বেশ কিছুটা দিয়ে দিয়েছি, প্রায় 1/3 কাপ পরিমাণের মতো। তো এখানে আমি দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণে দিয়েছি গরম মশলার গুঁড়া। 2 টেবিল চামচ পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, প্যাকেটের যে মশলাটা আমি সেটাই কিন্তু এখানে ব্যবহার করেছি। এবার যেহেতু এখানে একটু গুঁড়ো মশলা দিয়েছি তাই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিতে হবে, নইলে কিন্তু আবার পুড়েও যেতে পারে। তো পানিটা দিয়ে আমি এটাকে ভালোমতো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে গিয়ে তেলটা উপর দিকে উঠে আসছে। চুলার আঁচটাকে কিন্তু সেই মিডিয়ামই রেখে দিয়েছি। আর সে যে সয়া চাঙ্ক ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু 10 মিনিট হয়ে গেছে। তো এই দিক থেকে মশলাটা কষানো হতে থাকুক, আমি ওই দিক থেকে যেই সয়া চাঙ্কটা সেটা রেডি করে নিচ্ছি। 10 মিনিট ভিজিয়ে রাখার ফলে মশলা দেখুন ফুলে এক একটা কতটা বড় হয়ে গেছে আর একদম নরমও কিন্তু হয়ে গেছে। আর যেহেতু আমি এটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাই এইটা কিন্তু মানে যে পানিটা ছিল ওটা কিন্তু লাল হয়ে গেছে। তো সেই পানিটা আমি ফেলে দিয়েছি এবং বেশ কয়েকবার করে এটাকে ধুয়ে নিয়েছি যেন কোনো লাল পানি এখানে না থাকে। তো দেখুন এটাকে চেপে চেপে পানিটাকে বাদ দিয়ে তারপর তুলে নিতে হবে, একদম চেপে পুরোটা পানি কিন্তু বাদ দিয়ে দিতে হবে। দেখুন এভাবে করে আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর এদিকে মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়েই গেছে, তেলটাও উপর দিকে চলে এসেছে। এবার এখানে দিয়ে দিতে হবে সেই পানিটা যে বাদ দিয়ে আমি সয়াচাঙ্কটা রেডি করে রেখেছিলাম, সেটা কিন্তু এখানে আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে 2 মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে। একটু কষিয়ে রান্নাটা করলে কিন্তু খুব ভালো হয়। আর এই যে সয়াচাঙ্কটা দিলাম এটা যদি আপনি ঠিকঠাক মতো রান্না করতে পারেন তাহলে কিন্তু চিকেনের থেকে কোনো অংশে এটা কম লাগে না। যারা ভেজিটেরিয়ান বা যারা চিকেন খেতে পছন্দ করেন না তারা কিন্তু বিকল্প হিসেবে এটা খেতে পারেন, অনেকেই খান, তারা জানেন যেটা কেমন লাগে। আর যারা এখনও পর্যন্ত এটা খাননি তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন, সত্যিই অসাধারণ লাগে, একদম মাংসের মতো লাগে যদি ঠিকঠাক মতো রান্নাটা হয়। তো দেখুন আমি সুন্দর করে এটাকে কষিয়ে নিয়েছি 2 মিনিটের জন্য। এবার এখানে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু আমি এখানে 1 কাপ করে নিয়েছি। প্রথমে আমি ফুলকপি দিয়ে দিলাম, যে এই সাইজে করে কেটে রেখেছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে আলু, 1 কাপ পরিমাণে গাজর, এগুলোকে একটু কিউব করে কেটে রেখেছি আমি। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে পাকা টমেটো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি, এটাও 1 কাপ পরিমাণে আছে যে এরকম করে কেটে রেখেছি আমি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বাঁধাকপি, তো সেগুলোকে কিন্তু একটু বড় বড় করে কেটেছে যে এরকম করে। আর এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে মটরশুঁটি। তো এগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি মশলাটার সাথে। আর এখন কিন্তু দেখতে অনেকটা লাগছে সবজি, তবে এতটা কিন্তু থাকবে না, কারণ নাড়াচাড়া করে একটু রান্নাটা করে নিচ্ছি। আর রান্না করলে কিন্তু অনেকটাই কমে যাবে কারণ ভেতর থেকে পানি বের হবে। তো নাড়াচাড়া করতে করতে কিন্তু বেশ কিছুটা কমে গেছে, দেখুন একটু খেয়াল করে।
এটাকে একটু আধা সিদ্ধ করে নিতে হবে। চালটা মেশানোর আগে কিন্তু আধা সিদ্ধ মতো করে নিতে হবে। তো আমি ভালোমতো নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। দিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পরিমাণে গরম পানি এখানে ব্যবহার করব। অবশ্যই গরম পানিটাই ব্যবহার করতে হবে। আর সবজি থেকেও কিন্তু বেশ কিছুটা পানি বের হবে, তাতে করে এটা আধা সিদ্ধ হয়ে যাবে। তো আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে গরম পানি। দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। সবজিগুলো যেহেতু একেবারে ফ্রেশ, তাই 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু আধা সিদ্ধ মতো হয়ে যাবে। তো দেখুন 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি আর সবজিটা কমে কতটুকু হয়ে গেছে, কারণ পানিটা কিন্তু বের হয়েছে আর এখনও পানি বেরই হচ্ছে। তো দেখুন যে অনেকটাই কমে গেছে আর আধা সিদ্ধ মতো কিন্তু এটা হয়েও গেছে। দেখুন যে এরকম হয়েছে আর পানিটা বেশ খানিকটা শুকিয়ে গেছে আর এখনও পর্যন্ত একটু একটু আছে, ভেজা ভেজা ভাব আছে। এখনই আমি দিয়ে দিচ্ছি এখানে পোলাওয়ের চালটা, আমি ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, তো সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবার চালটার সাথে এই সবজিগুলোকে ভালো মতো মিশিয়ে দিচ্ছি আমি। আর নর্মালি আমরা পোলাও বা বিরিয়ানি রান্না করলে কিন্তু পানির পরিমাণটা থাকে মানে দ্বিগুণ, যতটুকু চাল নেই তার দ্বিগুণ নিতে হয় পানি। মাঝে মাঝে একটু কম দিতে হয় যদি চালটা নতুন থাকে। তবে আজকে আমি যেটা করছি, যেহেতু আমি এখানে অনেক ধরনের সবজি দিয়েছি আর সবজি থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে, আবার পানি কিন্তু বের হবেও, তো সেজন্য পুরোপুরি দ্বিগুণ পানি আমি এখানে দিচ্ছি না। আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি। হিসেব মতো কিন্তু 4 কাপ পরিমাণে পানি এখানে দেওয়া লাগতো, তবে যেহেতু সবজি দিয়েছি সাথে তাই একদম পুরোপুরি 4 কাপ পরিমাণ পানি এখানে লাগবে না, 3 কাপ হলেই কিন্তু চলবে। তো আমি এখানে একদম ফুটন্ত গরম পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। আর এই যে পানিটা, এটা কিন্তু এখন একটু চেক করে দেখতে হবে যে লবণাক্ত হয়েছে কি না। যদি এখন একটু কটকটা মনে হয়, মানে নুন কটা মনে হয়, তাহলে পরবর্তী সময়ে যেয়ে কিন্তু লবণটা একদম ঠিকঠাক হয়। আর এখন যদি ঠিকঠাক মনে হয় তাহলে কিন্তু পরবর্তীতে সেটা আর ঠিকঠাক হয় না। তো দেখুন আমি নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি, আর একটু লবণ প্রয়োজন ছিল সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কম আঁচে 4 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। তো 4 মিনিট রান্না করার পরে দেখুন যে পানিটা কিন্তু আর সেভাবে এখন আর দেখা যাচ্ছে না, তবে এটার একদম মাখোমাখো একটা ব্যাপার হয়ে আছে। এখন এটাকে একদম নাড়াচাড়া করে দিয়েছি, এরপরে কিন্তু আর কোনো নাড়াচাড়া করা যাবে না, একদম দমে বসিয়ে দিতে হবে এবার। তো আমি ভালোমতো নাড়াচাড়া করে উপর নিচ করে দিলাম চালগুলোকে এবং একসাথে করে দিচ্ছি। দেখুন যতটা সম্ভব হচ্ছে এক জায়গায় করে জড়ো করে দিচ্ছি চালগুলোকে, এতে করে দমটা খুব ভালো হয়। এক জায়গায় করে দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি, এতে করে কিন্তু টেস্ট অনেকটাই ভালো আসবে। তো ঘিটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম চুলার আঁচটা সব থেকে কমিয়ে দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য, দমে বসিয়ে দিলাম। তবে এই যে ঢাকনা একটা ফুটো আছে এটা কিন্তু বন্ধ করে দিতে হবে, একটা কাগজের টুকরো দিতে পারেন, আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। ফিরে এসেছি 15 মিনিট পরে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন যে আমাদের বিরিয়ানিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই যে জড়ো করে রেখে দিয়েছিলাম সেটা এখন আমি মানে দলাটা ভেঙে দিচ্ছি। তো দেখুন যে চালগুলো সুন্দর হয়ে কিন্তু একদম ঝরঝরা হয়ে গেছে মাশাল্লাহ। আর এখন তো মাত্র আমি দম থেকে তুললাম, এটাকে একদমই গরম আছে, একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও বেশি ঝরঝরা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এবার এটাকে আমি ডিশ আউট করে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, একটা সার্ভিং ট্রেতে আমি এটাকে নিয়ে নিচ্ছি। দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর আর ঝরঝরা হয়েছে। এই বিরিয়ানিটা রান্না করা কিন্তু একেবারেই সহজ, ঝটপট করে হয়েও যায় আর খেতে অসাধারণ। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ কিন্তু সহজে ভুলতে পারবেন না। ইফতার কিংবা সেহরের জন্য আপনি কিন্তু চাইলে ঝটপট করে এই ভেজ বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। এভাবে রান্না করলে সত্যিই অসাধারণ লাগে, একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। পরিবারের সবাই কিন্তু আপনার প্রশংসা করবে এভাবে বানিয়ে যদি একবার তাদেরকে খাওয়ান। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।